ফাইনালি চলে আসছি তাদের সাথে দেখা হলো প্লাস এখন তারাদের আমাদের হচ্ছে রাইডে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবেন যেতে আর 3 কিলোমিটার মতো বাকি আছে আর ভিতর থেকে 1/2 কিলোমিটার এখনো হয়তো 15 মিনিটের মতো লাগবে তো 15 মিনিটের ভিতরে আমরা চলে যাবো মুক্তাগাছা জমিদার বাড়ি সবে আজ আমরা প্রায় চলে আসছি আর 1/2 কিলোমিটার বাকি আছে অলরেডি আমরা চলে আসছি 1/2 কিলোমিটার বাকি হ্যাঁ 1/2 কিলোমিটার বাকি তো চলে আসছি বেশ সময় ধরে রাইড করলাম 17 কিলোমিটার রাইড নতুন রাস্তায় নতুন এক এলাকায় ভালোই লাগছে তো ভিউয়ার্স ফাইনালি চলে আসছি মুক্তাগাছা জমিদার বাড়ি চলে আসছি আর 17 কিলোমিটার রাইড করলাম আবার 17 কিলোমিটার ব্যাক করতে হবে তো জন্য আমরা এখানে বেশ সময় থাকবো না আমাদের সাথে আর কজন ছিল তারা ঠান্ডা আনার জন্য গেছে কারণ বুঝতে পারতেছে অনেক ক্লান্ত তারা আসবে তারপর ভিতরে যাবো আর একটা কথা শুনলাম ভিতরে নাকি পারমিশন বন্ধ এখন অফ আছে জানি না ঢুকতে পারি কি না আর আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা এখন বাইরে আছি বাইরে সবাই ভাগচুপ করে খেয়ে ফেলি কারাকারি করে খেয়ে ফেলি তো একটা করে অফার চলতেছে আমার তো ভাই কিন্তু দেখে না এই যে ভাইদের তো দেখতেছে আমার হাত এই আমার হাত আছে কিন্তু আমরা 5 জন আছি হ্যাঁ আমার হাত আছে কিন্তু যদি আমাদের এটা আসসালামু আলাইকুম ভাই 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 আপনি চয়গান ভাই কি মুক্তা গেছে সাইকেল থেকে আর কেউ আসবে ভাই আসার কথা আচ্ছা একটু ফোন দেন না ভাই আমরা ভিতর কি যেতে পারবো না ভাই আজকে নাকি তাদের কিসে বন্ধ এখন ভাই মুক্তা কাছে আসছে যদি আপনি ব্লগ না করতেন তাহলে ভাই আমাদের রাইডটা পুরো বৃথা ভাই এটা ঠিক ঠিকই বলছেন ভাই দেখি আপনারা একটু ট্রাই করি আমরা যাই ভাই শ্রবণ ভাই যাই বলি আমরা ঢাকা থেকে আসছি তো আমাদের যদি বলেন A few moments later. So viewers, finally আমরা মুক্তাগাছা জমিদার বাড়িতে ঢুকতে পারলাম আর এখানে যেহেতু ক্যামেরা শো করা যাবে না তো এই জন্য আমরা হচ্ছে ফোন দিয়ে ভিডিও করছি আর এখানে আমাদের আমাদের ভিতরে আসার জন্য
এই মুক্তা কাছা সাইক্লিস্টের অনেক ভাই অনেক হেল্প করছে এই ভাইটা থ্যাঙ্কস ভাই থ্যাঙ্কস সবার পক্ষ থেকে অনেক কষ্ট করে ঢুকছি আমরা অনেক কষ্ট করে ঢুকছি যদিও অনেক অপেক্ষা পরে আমরা কষ্ট করছি পরে গেছি ভাই কষ্ট করে পরে গেছিস এখন আমি কষ্ট করে পরে গেছি আমি কষ্ট করে আমি ডেট করছি ভাই দেখছেন ভাই কি বলে এখন কষ্ট করছ না গাইস এই কষ্ট কই দিখানা जमीदार आराम कैमरा दिए भिडियो फोन दिए कर कक्ष विशिष्ट अनेक गुलो ঢোকা যায় এখন শ্রাবণ ভাই এখন শ্রাবণ ভাই ঢুকছে রেডি ওয়ান টু বন্ধ কিচ্ছু নাই ভাই তালা মারা বন্দর দিন আমরা যেহেতু ঢাকা থেকে আসছি কিছু ভাই ময়মনসিংহ এর ওই ভাই হচ্ছে এখানে মুক্তাগাছা তো অনেক তো অনেক রিকোয়েস্ট করে আমাদের আজ ঢোকা হয়েছে তো এই জন্য আমি বেশি ভিডিও করছি না আর তাছাড়া এখানে ক্যামেরা অ্যালাউ না আমি ফোন দিয়ে ভিডিও করছি জানি না কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন এখানে একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন আর সাথেই থাকুন কেউ স্কিপ করবেন না আমরা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আর এখানে আমি এখানে মুক্তাগাছার একজন সাইকেলিস্ট ভাইকে জিজ্ঞেস করবো যে এটা কি এটা নাকি মন্দির নাকি ভাই সঠিক বলতে পারবো সঠিক মন্দির আর কি রাজা আর পাশে হলো আমাদের হলো নৃত্য যেখানে অর্থকীরা নৃত্য করতো এখন তো মনে হয় বন্ধ হ্যাঁ সেই কিন্তু একটা জায়গা আর এই ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমরাও দেখছি থ্যাংকস থ্যাংকস
এই হচ্ছে একটা জমিদারি খাবার দেখি তো একটু মুক্তে গাছা মন্ডা এটা একটা খাবারের নাম দাদা এই হচ্ছে এখানে বক্স দিচ্ছে ওয়াও মুক্তে গাছা তার জন্য মুক্তে গাছা আসেই এই মন্ডা এগুলো কি বক্স হিসেবে বিক্রি করে নাকি ছোট বক্স পিস হিসেবে আছে পিস করে ভাই তো শ্রাবণ ভাইকে দিচ্ছি ভাই ভাই মেবি 28 টাকা सबश्राम मुक्ता का देखें सब खाते चिंता करें बोर जो क्या सिंगल बोले আরে চিন্তা করে ওই যে গাড়ির পারে নিয়ে যাও দে গাড়ির পারে জন্য অর্ধেক নিয়ে যাও গাড়ির পারে তখন না কথা বললাম একটা মেয়ের সাথে নিয়ে যাও তোমার বান্ধবীর জন্য ও তো খাই এখানে ওই থাকে এখানে ও যায় মুক্তা কাছার মন্ডা যে আসবেন সে খাবেন তা না হলে কিন্তু পস্তাবেন মুক্তা কাছার কি মন্ডা যে আসবেন সে খাবেন সে খাবে না খেলে পস্তাবে ভাই আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এতক্ষণ আমাদের সাথে ছিল হচ্ছে মাইমেনসিং সাইকেলিস্টের সদস্য প্লাস এই যারা আর এখানে আমাদের সাথে ভাইরা এটা হচ্ছে এটা হচ্ছে মুক্তাগাছা সাইকেলিস্টের সাইকেলিস্ট এর হচ্ছে আমাদের হচ্ছে ঘুরে দেখাচ্ছে ভাইরা তারপর তাদের সাথে ঘুরছে দেখছি আমি কিন্তু কুকুর কিন্তু অনেক ডর আমি অনেক ভয় পেয়েছি সিরিয়াসলি আমার ছোটবেলায় কামড় দিছিল সিরিয়াসলি আমি ভয় পেয়েছি ভাই এটাকে বলা হয় এইটা শিব মন্দির এখন যে জিনিসটা খাচ্ছি এটা হচ্ছে কাঁঠালের মুচি বলে কিন্তু ছোট কাঁঠাল এগুলো একটা সময় গ্রামে থাকতে অনেক খাওয়া পড়তো এখন খাচ্ছি সবটা খারাপ না শ্রাবণ ভাই একটু ট্রাই করে দেখতে পারো প্লিজ একবার ঢাকায় মানুষ একবার ভাই একবার ভাই একটু ভাই যে দর্শক দেখতে চাচ্ছে যে আপনি যদি খাই না জানাইবেন ভাই অনেক মজা লেবু দেখে ই দেখে আর মজা আপনি জানেন প্লিজ মজা পাইছে ভাবনি তো আছেন জানি দর্শক রিকোশন খাইবেন না পাগলের লগে পাগল নাচে আপনাকে পাগল নাচবেন এইটা কোন কথা পাগল নাচ দেখবেন পাগল তো নাচে মজা আপনি দেখে মজা পাবেন পাগল আপনি নষ্ট আছেন ভাই চলেন এখানে বসে মুক্তি আছে তো মুক্তা গাছে এসে ভাইদের ভালোবাসায় মুগ্ধ এখন আমাদের বড়ই খাওয়ানোর জন্য মানে বড় নিয়ে আসছে আচ্ছা রাখবো তাহলে কাগজ নেই কাগজ লাগবে না সবাই গোল দিয়ে বসে বসে আমরা খাচ্ছি ভালোই ভাই লবণ এখানে রেখে দেন ভাইদের ভালোবাসায় মুগ্ধ
বিসমিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই দোয়া রইল এখন যদি একটা গার্লফ্রেন্ড থাকে থাকে নেক্সট আগস্ট হইব আমার 10 টা একটা করে সবাই দোয়া করে দেন আমিন ভাই আমি তো দুইটার জন্য দোয়া করব আপনি দুইটা হ্যাঁ হ্যাঁ বেচারি দিপর পাগল হয়ে যাবে আল্লাহ আপনার কাছে তো পুরো দোক এটা দুটো মাছলা গলা খুলে হাতে তো জেনে ব্যস্ত নালে একটু পড়ে যাবো হুম ও ঠিক বলছেন আপনি তো স্পিরিট নাই আপনার স্পিরিট বাড়াতে হবে খাওয়ার চলে কথা বলতে হবে না আপনার তো কথা বললে আপনার বন্ধ করে রাখবেন আপনি না খেতে পারেন বুঝতে হবে এটা বুঝতে হবে এখন নিজে তো খাচ্ছে না ছিল না ওই যে মজা ছিল না এটা মজা ছিল বত্তরে খাইতে পারতো সো ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের ব্লগটা প্রায় শেষ পর্যায়ে আর ময়মনসিংহে মোটামুটি ঘুরলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম ময়মনসিংহে বিশেষ করে এই যে মুক্তাগাছা জমিদার বাড়িতে ঘুরলাম তো আমাদের হাতে যেহেতু সময় খুব কম তো আমরা এখন হাইওয়ে যাচ্ছি আর এই ভাইদের বিদায় দিয়ে দেবো আর সামনে গিয়ে